यात्रीगण कृपया ध्यान दें। এবারে নতুন রূপে সেজে উঠতে চলেছে আলুয়াবাড়ি রোড স্টেশন, এমনটাই প্রকাশ্যে আনা হলো রেল দপ্তরের তরফে। আজ অর্থাৎ রবিবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে 508টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশজুড়ে 508টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। ঠিক তেমনই রেল দপ্তরের তরফে একটি ডিজাইন প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশনকে উন্নত মানের স্টেশন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার জন্য রেল দপ্তর প্রায় 25 কোটি টাকা বরাদ্দ করেছে, যা দিয়ে আলুয়াবাড়ি রোড স্টেশনকে একটি উন্নত মানের স্টেশন হিসেবে তুলে ধরা হবে। আশা করা যায় নতুন পরিকাঠামো তৈরি হওয়ার পর আলুয়াবাড়ি রোড স্টেশনে দূরপাল্লা সহ বেশ কিছু নতুন ট্রেনের স্টপেজ দেওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। যাত্রীগণ কৃপয়া ধ্যান দে। এবারে নতুন রূপে সেজে উঠতে চলেছে আলুয়াবাড়ি রোড স্টেশন, এমনটাই প্রকাশ্যে আনা হলো রেল দপ্তরের তরফে। আজ অর্থাৎ রবিবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে 508টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশজুড়ে 508টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। ঠিক তেমনই রেল দপ্তরের তরফে একটি ডিজাইন প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশনকে উন্নত মানের স্টেশন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার জন্য রেল দপ্তর প্রায় 25 কোটি টাকা বরাদ্দ করেছে, যা দিয়ে আলুয়াবাড়ি রোড স্টেশনকে একটি উন্নত মানের স্টেশন হিসেবে তুলে ধরা হবে। আশা করা যায় নতুন পরিকাঠামো তৈরি হওয়ার পর আলুয়াবাড়ি রোড স্টেশনে দূরপাল্লা সহ বেশ কিছু নতুন ট্রেনের স্টপেজ দেওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যুরো রিপোর্ট, যাত্রীগণ কৃপয়া ধ্যান দে। এবারে নতুন রূপে সেজে উঠতে চলেছে আলুয়াবাড়ি রোড স্টেশন, এমনটাই প্রকাশ্যে আনা হলো রেল দপ্তরের তরফে। আজ অর্থাৎ রবিবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে 508টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশজুড়ে 508টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। ঠিক তেমনই রেল দপ্তরের তরফে একটি ডিজাইন প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশনকে উন্নত মানের স্টেশন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার জন্য রেল দপ্তর প্রায় 25 কোটি টাকা বরাদ্দ করেছে, যা দিয়ে আলুয়াবাড়ি রোড স্টেশনকে একটি উন্নত মানের স্টেশন হিসেবে তুলে ধরা হবে। আশা করা যায় নতুন পরিকাঠামো তৈরি হওয়ার পর আলুয়াবাড়ি রোড স্টেশনে দূরপাল্লা সহ বেশ কিছু নতুন ট্রেনের স্টপেজ দেওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যুরো রিপোর্ট, যাত্রীগণ কৃপয়া ধ্যান দিন।